চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ঐতিহ্যবাহী চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 14 ফেব্রুয়ারি বুধবার সকাল 10টায় বিদ্যালয়ের মাঠে এক মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউল আলমের সভাপতিত্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ মনসুর আলম, মনোয়ার হোসেন, শিক্ষা অনুরাগী সদস্য শফিউল আজম, মোহাম্মদ নূর, মোহাম্মদ আব্দুর রহমান, আজীবন দাতা সদস্য এম এ রহিম মেহেক, সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ দিদারুল আলম, সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার চৌধুরী। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর স্কাউট সদস্যদের মার্চ পর্ব শেষে এক মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনের মধ্য দিয়ে মশাল জ্বালিয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। বিভিন্ন